द्रोह काल उपस्थित गत कैक मास कृषक तरह दाबी दावा नहीं अनर सरकार आज के प्रजातंत्र दिवस संविधान मौलिक अधिकार हिसाब से स्वीकृत प्रस्तावन बला सवार अधिकार आ তার নিজের নিজের মত রাখার এটাই গণতন্ত্র। হিন্দিতে বলে গণতন্ত্র দিবস। গণতন্ত্র দিবস মতলব ইয়ে নেই সিফ রাজা কো সালাম করনা পড়েগা সালুট করনা পড়েগা আর হামারা কিতনা ওজার হ্যায় ও দিখানা পড়েগা হামারে দেশ কে জনতা উই দা পিপল অফ ইন্ডিয়া উসকে অন্দর সবসে মহত্বপূর্ণ কিসান হ্যায় খেতি করনে ওয়ালে হ্যায় আপ উনকে খেতি কো বরবাদ কর রহে হো আর ও লড় রহে শান্তিপূর্ণ তরিকে সে এক তরফ গান্ধী জি কা ফটো লগায়ে দূসরি তরফ ভগত সিং কা ফটো লগায়ে হ্যায় आजादी के समय जो वादा किया गया था वो है। चुनाव के वक्त जो वादा किए थे मोदी जी वो मांग रहे हैं। वो अनाज का कीमत खेती का फसल का कीमत उस वक्त उनके ऊपर आज जिस तरह से आंसू गैस लाठी पुलिस रैफ का जिस तरह से उसके ऊपर जुर्म ढाया गया है ये दमन है। और ये देश किसानों के ऊपर आंदोलन के ऊपर ये दमन का सहन नहीं करेंगे। आप संसदीय लोकतंत्र को तोड़े हैं। संसद में बिना बातचीत के बिना बहस के आप अपने अंबानी के लिए अदानी के लिए आपने कानून पास किया। जब से ऑर्डिनेंस आया तब से किसान ये ऑर्डिनेंस जला रहा है। बिल आया बिल जलाया लेकिन सरकार का कान में चूर जून तक नहीं गया। और इसलिए हम समझते हैं कि आज के तमाम ये दिल्ली और उसके आसपास में जो भी हो रहा है ये अमित शाह होम मिनिस्टर के रूप में मोदी जी प्रधानमंत्री के रूप में खट्टर हरियाणा के मुख्यमंत्री के रूप में या उत्तर प्रदेश में योगी मुख्यमंत्री के रूप में वो समझ रहे हैं कि ये लोग सब नए राजा और बादशाह बने हैं। गणतंत्र दिवस में आज हमारा संविधान का अपमान हुआ है, संवैधानिक अधिकार का अपमान हुआ है और किसानों का अपमान है। हम इसको नहीं सहेंगे। इसके लिए जो कुछ भी हो रहा है और जो कुछ भी होगा उसके पूरे जिम्मेदारी भाजपा की सरकार के ऊपर है। शांतिपूर्ण कृषक आंदोलन आक्रमण की बोलब আর ওরা যে 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 পথে যাওয়ার ছিল সেই পথ দিয়ে যায়নি বলে অভিযোগ করা হচ্ছে। এই পুরো পথ তো একটাই, যখন মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় কৃষকের শ্রমিক অধিকার কেড়ে নেওয়া হয় তখন প্রতিবাদটাই পথ। রাস্তাটা কারোর বাপের নয়। এদেশের কৃষক তার মাঠ ক্ষেত ছেড়ে কেন রাস্তায় এসছে? রাস্তাটাকে কে আটকেছে? হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ, অমিত শাহের পুলিশ, মোদি সরকার, উত্তর প্রদেশের যোগী সরকার? ওরা তো পথে আসতে চায়নি, সংসদে আসতে চেয়েছিল, পার্লামেন্ট এবং দিল্লিতে আসতে চেয়েছিল। দিল্লিতে বিদেশি অতিথিরা আসতে পারে, দিল্লিতে বাংলাদেশের সেনা প্যারেড করতে পারে, আর আমাদের কৃষকরা তার ট্রাক্টর নিয়ে প্যারেড করতে পারে না। আজকে এই মুহূর্তে আমাদের সমস্ত জেলায় সমস্ত রাজ্যগুলোতে তো ট্রাক্টর নিয়ে কৃষক প্যারেড করছে। সরকার বলে দেবে যে ডিজেল দেবো না? সরকার তো যুদ্ধ ঘোষণা করেছে, পথের কথা কি বলা হচ্ছে? কেন বললো যে ডিজেল দেওয়া হবে না কৃষকদের ট্রাক্টরে? কালকে যদি দেশের কৃষক বলে যে আমরা অন্য দেবো না, খাবে কি? খাবে? সাংবাদিক হোক, সম্পাদক হোক, নেতা হোক, মন্ত্রী হোক, কি খাবে তারা? গম চাল পাবে কোত্থেকে? বলতে পারে কৃষক? তাহলে তার বলার মৌলিক অধিকার আছে। ইকুয়ালিটির কথা বলা হয়েছে সংবিধানের প্রিএম্বলে এবং সেই ইকুয়ালিটি আজকে খর্ব করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস মানে রাজতন্ত্র না, এটাকে এমন করে পাল্টে দেওয়া হয়েছে। 72 বছরে এই প্রথম দেশের প্রজারা বলল যে আমাদেরও তন্ত্র আছে, কিন্তু সরকার বলল না। তা দিল্লিতে আসতে চেয়েছিলেন, কেন আটকানো হলো? তাদেরকে কেন পথে বসানো হলো? 100 জন কৃষক মারা গিয়েছেন, বয়োবৃদ্ধ লোক এই ঠান্ডায়। তার প্রত্যেকটা মৃত্যুর প্রত্যেকটা দায় হচ্ছে এই মোদী এবং অমিত শাহের। এবং আজকে দাঁড়িয়েও যে ঘটনাগুলো ঘটেছে, ওরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, ওরা প্রস্তুতি নিয়েছিলেন আগে থেকেই, তার জন্য রিহার্সাল করেছিলেন। তাদেরকে ট্রাক্টর প্যারেড করতে কি অসুবিধা আছে? ট্রাক্টর তো রোজ মাঠে খেতে খালিয়ানে প্যারেড করছে, তাতে আমাদের ফসল ফলাচ্ছে, লাঙল যে চাষ করছে, সে যদি আজকে সামনে এসে প্রদর্শন করে যে তাদের অন্যায় হচ্ছে, তাদের প্রতি অভাব হচ্ছে, অভিযোগ আছে, সে জানাতে পারবে না? কৃষক আত্মহত্যা করবে সেটা বড় কথা, আর কি তো পথে নামবে সেটা। আর কে নামবে? আর রাজনৈতিক দল কে আছে? কে দেখো, বিজেপি বলো বা তৃণমূল বলো, মুকেশ আম্বানির একটা হাত মোদীর হাতে ধরা আছে, একটা হাত দিদির হাতে ধরা আছে। সে তোমার অনুষ্ঠানে দেখোনি? আগে দেখোনি মমতা ব্যানার্জি তোর গ্যারেজে গিয়ে কথা বলেছে বাড়িতে গিয়ে? বিজেপি আর তৃণমূলের দলকে মোদী আদানিরা পকেটে পুরে আছে। যে বিলটা পাশ করেছে যার বিরুদ্ধে লড়াই,
যে আইনে তিনটি আইনের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং হচ্ছে কিষাণ মান্ডি তুলে দেওয়ার আইন, কন্ট্রাক্ট লেবার কন্ট্রাক্ট কৃষক আইন, এটা মমতা ব্যানার্জি এখানে 2014 সালে 2017 সালে অ্যাসেম্বলিতে পাশ করেছেন। আমরা বলছি সংসদকেও অধিবেশন ডেকে ওই বিলগুলোকে আইনগুলোকে রদ করো। এখানে রাজ্য সরকার তো একই দাবি করা হচ্ছে, সেখানে নির্লজ্জের মতো তৃণমূল কি বলবে? এবং যে দমন করাচ্ছে, আমরা যখন কৃষকরা এখানে নবান্নতে গেছে, ছাত্ররা গেছে, যুবতী গেছে প্রতিবাদ করতে, তখন তো এইভাবে লাঠি গুলি রোবকপি নামা হয়েছে, তাদের উপরে কাঁদানে গ্যাস ছড়া হয়েছে, এই হান্নান মোল্লার মাথা ফাটিয়েছে তৃণমূলের গুন্ডারা নবান্ন অভিযানে। আজকে নবান্ন যা 56 তাই, কিন্তু আমি সেখান থেকে বড় কথা হচ্ছে দিল্লিতে যা ঘটছে এটা গোটা পৃথিবী দেখছে। আমাদের দেশে ঘোষিত হচ্ছে গণতন্ত্র, কিন্তু তৃণমূল হোক রাজ্যে বা দিল্লিতে হোক বিজেপি, তারা এই গণতন্ত্রকে ধ্বংস করেছে। অনেকেই আহত হয়েছে, ইতিমধ্যে মৃত্যুরও খবর পাওয়া গেছে, কৃষকরা অন্তত একজন তো খবর পেয়েছি আমি, এবং এখনো ঘটনা ঘটছে। কিন্তু এটা গোটা ঘটনার জন্য দোষী এবং দায়ী হচ্ছে বিজেপি সরকার এবং তাদের নীতি, তাদের মানুষ মারার নীতি, কৃষক মারার নীতি এবং গণতন্ত্রকে শেষ করার নীতি। আমরা আলোচনা করব সমস্ত দল মিলে গোটা দেশে, ওরা যেমন কৃষক সংঘর্ষ আলোচনা করবে আমরা এখানেও করব, এবং 16টা দল কংগ্রেস আমরা একসঙ্গে মিলে আমরা কর্মসূচি ঘোষণা করব। কারণ এটা চুপচাপ দেখে যাওয়াটা অপরাধ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তৃণ সমতা।